আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে আমি একটি অন্যরকম মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের করে দেখাবো রুই মাছের দো পেঁয়াজা। তো ভিউয়ার্স, তাহলে দেখতে থাকেন আমি কীভাবে রুই মাছের দো পেঁয়াজাটা তৈরি করি। এখানে আমি বড় সাইজের 3 পিস রুই মাছ নিয়েছি, আপনারা চাইলে বেশিও নিতে পারেন। আমি এখানে 3 পিসই নিয়েছি। এখানে আমি অনেকগুলো পেঁয়াজ কুচি করে রেখেছি, 3-4টা মতো 4-5টা মতো কাঁচামরিচ রেখে দিয়েছি, এবং পরিমাণ মতো হলুদ, মরিচ, ধনিয়া, লবণ এগুলো দেবো। আর অন্য কোনো মশলা আমি এখানে ইউজ করব না। তো দেখতে থাকেন ভিউয়ার্স আমি কীভাবে রেসিপিটা তৈরি করি। তো এখন আমি কড়াইতে একটু তেল দিয়ে দিছি, মাছটা ভেজে নেবো আমি। তো মাছ ভাজার জন্য এখানে আমি মাছে লবণ দিয়ে দিলাম এবং অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আমি হলুদ দিয়ে লবণ দিয়ে মাছটা খুব সুন্দরভাবে ভেজে নিব। তো আমার তেল তেতে গেছে, এখন আমি মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দিব। তো আমার মাছগুলো এখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি উঠাই নিলাম। এখন তেলের মধ্যে দিয়ে দিব জিরা ফোড়ন। এবং দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো আমি একটা বাটির ভেতর পানি নিয়ে নিয়েছি, এটা আমার আম্মার মশলা গুলোর পদ্ধতি ইউজ করবো। আমার আম্মা যে কোনো মাছরানাতে এভাবে মশলাটা গুলে দেয়, তো আমিও মশলাটা এভাবে গুলে দেব। এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব মরিচের গুঁড়া, দিয়ে দেব হলুদের গুঁড়া, এবং এখানে দিয়ে দেব আমি ধনিয়া গুঁড়া। দিয়ে আমি মশলাটাকে খুব সুন্দর দিয়ে মশলাটাকে আমি খুব সুন্দরভাবে নেড়ে এভাবে গুলিয়ে নেব। এখানে দিয়ে দেব আরেকটু কাঁচা পেঁয়াজ, একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব গুলে রাখা মশলাটা। তো ভিউয়ার্স, আমার মশলাগুলো সহ পানিটা ফুটে গিয়েছে, আমি এর মধ্যে একে একে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। এটাকে আমি এখন ঢেকে ঢেকে রান্না করব। তো আমি এখন আমার মাছের পর্যায়ে দিয়ে দেবের ভিতরে কয়েকটা কাঁচামরিচ, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। দিয়ে আমি মাছগুলোকে আলতো হাতে সুন্দরভাবে উল্টিয়ে দিব, তাতে অপেক্ষা খুব সুন্দরভাবে মশলাগুলো ঢেকে যায়। দিয়ে আমি এখন একটু ঢাকনা দিয়ে রেখে দেব।
তো ভিউয়ার্স, এখন আমি ঢাকনা খুলে দেখব কি অবস্থা আমার মাছটার। এখন এখন আমি দিয়ে দেবো এই পর্যায়ের মধ্যে গরম মশলার গুঁড়া, এটা আমি শুকনো খোলায় ভেজে রেখে দিয়েছিলাম। দিয়ে নেড়ে চড়ে আমি আর একটু ঢেকে এটা রান্না করব। তো আমি আর একটু ঢেকে দেবো এটাকে। আমার মাছটা প্রায় হয়ে এসেছে, আর একটু পানি কমে গেলে আমি এটাকে নামিয়ে নেব। তো চলুন দেখে আসি আমার মাছটার কী অবস্থা। তো দেখুন মাশাল্লাহ আমার মাছটা খুব সুন্দরভাবে কুকিং হয়ে গেছে, এটাকে এখন আমি নামিয়ে নেব। তো আপনাদেরকে দেখাচ্ছি নামানোর পর এটা দেখতে কেমন হয়েছে, আমার সাথে থাকুন। তো ভিউয়ার্স দেখুন আমার মাছের তো পেঁয়াজটা তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে বড় মাছ কিংবা অন্য কোনো মাছ দিয়ে এভাবে মাছের তো পেঁয়াজা করতে পারবেন। তো আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে, কাজে কর্মে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ কমার দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন। তো দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার চ্যানেলটার সাথে থাকেন। আল্লাহ হাফেজ।